ফ্রেন্ডস, এরকম চ্যানেলে আপনাদের স্বাগত। শিক্ষকদের হাউস রেন্ট অ্যালাউন্সের ফর্মের সাথে এবার মেডিকেল অ্যালাউন্সের ডিক্লারেশন ফর্মগুলো কিন্তু জমা দিতে বলা হয়েছে, এবং এখানে কিন্তু শিক্ষকদের হাউস রেন্ট অ্যালাউন্সের জন্য এবার নতুন ফর্মেটে জমা দিতে হবে, সেই জন্য কিন্তু বিজ্ঞপ্তি বার করেছে। এবং এখানে শিক্ষকদের স্বাস্থ্য সাথীতে পরিবারের কারো নাম আছে কি না সেটা কিন্তু ডিটেলসভাবে শিক্ষক জানতে চেয়েছে, এবং এর ফলস্বরূপ কি হবে স্বাস্থ্যসাথীর ব্যাপারটা সেই নিয়ে আপনাদের জানাবো। ফর্মটির উপরে লেখা আছে ডিক্লারেশন ফর্মেট ফর স্পাউস ডিটেলস আপডেট আপডেশন অফ এইচআরএ অ্যান্ড এমএ অফ স্পাউস, অর্থাৎ স্ত্রীর এইচআরএ এবং মেডিকেল অ্যালাউন্স সহ ব্যাপারটা আপডেট করতে বলা হয়েছে। ডেটটা হচ্ছে 1 জানুয়ারি বা জুলাই 2021, এবং ইয়ার সালটা লিখে দিয়েছি। এবার তারপর বলা হয়েছে পার্ট এ পার্ট বি দুটো পার্ট আছে, তো পার্ট এ হচ্ছে শিক্ষকের এবং পার্ট বি হচ্ছে ওই শিক্ষকের হাজব্যান্ড বা ওয়াইফের ক্ষেত্রে। এর ক্ষেত্রে দেখুন লেখা আছে আই এম ম্যারিড বা আনম্যারিড বা উইডো, এগুলো লিখতে বলা হয়েছে, এবং যেটা হবে না সেটা কেটে দিতে বলা হয়েছে। সুতরাং এই ব্যক্তি বিধবাও নন এবং আনম্যারিডও নন, ইনি ম্যারিড, তাহলে আমি দুটো কেটে দিয়েছি, ম্যারিড অপশনটা ক্লিক করা হয়েছে। এবার তারপরে দেখুন লেখা আছে এক নম্বরে নেম অফ দ্য অফিস অর স্কুল, তার স্কুলের নাম লিখতে বলা হয়েছে, লেখা হয়েছে এবিসি প্রাইমারি স্কুল আন্ডার এবিসি সার্কেল। তারপরে বলা হয়েছে নেম অফ দ্য এমপ্লয়ি, অর্থাৎ শিক্ষকের নাম ধরুন লিখেছি রাহুল দাস। তারপরে বলা হয়েছে ডেজিগনেশন অফ দ্য এমপ্লয়ি, অর্থাৎ শিক্ষকের পদমর্যাদাটা কী ধরুন লিখেছি অ্যাসিস্ট্যান্ট টিচার। লেখা আছে এমপ্লয়িজ প্রেজেন্ট পে লেভেল এবং সেল নম্বর কত, ধরুন লেভেল 9 সেল 1 উনি আছেন। এই হাউস রেন্ট অ্যালাউন্সটা কত লিখেছি ₹4,000 অনলি। তারপর বলা হয়েছে অপশান ফর স্বাস্থ্যসাথী বা ডাব্লুবি হেলথ স্কিম, অর্থাৎ এনার স্বাস্থ্যসাথী বা ডাব্লুবি হেলথ স্কিম আছে কি না, তো এই ব্যক্তি ধরুন আছে, তাহলে ইএসএ আমি রাইট ক্লিক করেছি। বলা হচ্ছে হোয়েদার ইউ গট স্বাস্থ্যসাথী কার্ড, যদি আপনি স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে থাকেন তবে ইনি হয়তো পেয়েছেন, তাহলে ইএসএ আমি রাইট ক্লিক করেছি। স্বাস্থ্যসাথীর কার্ড নম্বর এবং ইস্যু ডেট, দেখুন কার্ড নম্বর এবিসি এবং ইস্যু ডেট 20/12/2019, একটা আমি একটা র্যান্ডমলি লিখেছি মাই ওয়াইফ অর হাজব্যান্ড ইজ বা ওয়াজ নট ইন সার্ভিস, তাহলে আপনার স্বামী বা স্ত্রী যদি সরকারি কর্মচারী না হন বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠানের কর্মচারী না হন, সেক্ষেত্রে সেটাকে কেটে দিতে বলা হয়েছে। আবার বলা হয়েছে নিচে দেখুন লেখা আছে মাই ওয়াইফ অর হাজব্যান্ড, যদি আপনাদের হাজব্যান্ড এবং ওয়াইফ কেউ যদি সরকারি কর্মচারী বা কোনো জায়গায় চাকরি করেন, সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এখানে এখানে ধরুন লেখেছি ওয়াইফ ইনার ওয়াইফ চাকরি করে, তাহলে যেহেতু হাজব্যান্ড প্রয়োজন হয় সেজন্য হাজব্যান্ডটা কেটে দেওয়া হয়েছে। বলা হয়েছে পার্ট ওয়ানে যে জিনিসগুলো লিখেছেন উনি সেগুলো সত্য, তারপরে এখানে ডেট বসে দেওয়া হয়েছে 29/12/2020, এবং সেই শিক্ষকের সই রয়েছে রাহুল দাস। পার্ট বিতে আছে নেম অফ দ্য স্পাউস, অর্থাৎ স্ত্রীর নাম ধরুন লিখেছে এখানে মিষ্টি দাস। বলা হচ্ছে নেম অফ দ্য স্পাউস অফিস, তাহলে আপনার স্ত্রীর অফিসের নামটা লিখতে বলা হয়েছে, ধরুন এখানে লিখেছি দাসপাড়া প্রাইমারি স্কুল আন্ডার এবিসি সার্কেল। বিতে বলা হচ্ছে অ্যাড্রেস অফ দ্য স্পাউস অফিস, অর্থাৎ আপনার স্ত্রীর অফিসের ঠিকানাটা, সেখানে লেখুন লিখেছি আরম্বা ঘুগলি পিন 712-104। সিতে বলা হচ্ছে স্পাউস প্রেজেন্ট পে লেভেল এবং সেল নম্বর কত, তাহলে ওপা 2019 অনুসারে আপনার স্ত্রীর লেভেল 9 এবং সেল 1, আপনার স্পাউসের এইচআরএ কত, সেক্ষেত্রে 4,000 অনলি। সিতে বলা হচ্ছে হোয়েদার স্পাউস ইজ অপটেড ফর গভর্নমেন্ট হাউসিং, তাহলে গভর্নমেন্ট থেকে আপনাদেরকে কোনো বাড়ি দেওয়া হয়েছে কিনা, তো ক্ষেত্রে নো, সেদিনও নো লেখা হয়েছে। তারপরে হোয়েদার স্পাউস ইজ অপটেড ফর ডাব্লুবি হেলথ স্কিম, অর্থাৎ আপনার ওয়াইফের হেলথ স্কিমের নাম আছে কি নেই, এখানে ধরুন আপনি লিখেছেন নো, তার স্পাউস ইজ অপটেন্ট ফর আন্ডার স্বাস্থ্যসাথী স্কিম, তাহলে স্বাস্থ্যসাথী স্কিমের মধ্যে আছেন কিনা, আপনি টোটাল জিনিসটা দেখিয়েছেন যে আপনার ওয়াইফ এই স্বাস্থ্যসাথী স্কিমের আন্ডারে নেই, অর্থাৎ আপনি ডাটা হাইড করেছেন এক্ষেত্রে, এটা কিন্তু সঠিকভাবে নয়। এবং আপনার এখানে আপনার ওয়াইফের সিগনেচার আছে মিষ্টি দাস, এবং ওয়াইফের আপনি এখানে ডেট দিয়েছেন 29/12/2020, এবং এখানে এসআই কাউন্টার সাইন করবে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে আপনি এই ফর্মটা এখানে ধরুন সাপোজ আপনার ওয়াইফের ক্ষেত্রে এখানে নো করে দিয়েছেন, তাহলে সমস্যাটা কি আসতে পারে ভবিষ্যতে, কিন্তু ভবিষ্যতে যখনই এই অফিসে ধরা পড়বে যে আপনার নামে আছে এবং আপনার ওয়াইফ হয়তো কাটাচ্ছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি স্বাস্থ্যসাথী এনজয় করছেন, যেহেতু স্বাস্থ্যসাথী স্কিমের একটা রুল বলাই আছে যে আপনার পরিবারের যতজন আছে সেক্ষেত্রে কিন্তু সবাই এই স্কিমের সুবিধা পাবেন। এবার দেখা গেল আপনি এবং আপনার ওয়াইফ দুজনেই স্বাস্থ্যসাথী স্কিমের মধ্যে রয়ে গেছেন, বা আপনি হয়তো করতেও চাচ্ছেন আপনার ওয়াইফের, কিন্তু আপনাকে কিন্তু একটা এক ধরনের বাধ্যতামূলকভাবে নিতে হবে, কারণ আপনার নিজের 500 টাকা যাবে প্লাস আপনার ওয়াইফের 500 টাকা যাবে। এক্ষেত্রে যদি আমরা দুজনেই যদি হাজব্যান্ড ওয়াইফ চাকরি করেন এবং যদি আপনাদের একজন স্বাস্থ্যসাথী স্কিম করে, তাহলে কিন্তু দুজনেরই স্বাস্থ্যসাথীর 500-1,000 টাকা করে কাটা যাবে। এবার আপনাদেরকে ডিসিশন নিতে হবে আপনারা স্বাস্থ্যসাথীতে যুক্ত হবেন নাকি সে স্বাস্থ্যসাথী যুক্ত হবেন না, নাকি 1,000 টাকাতে আপনারা কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে কোনো মেডিকেল ইন্স্যুরেন্স করাবেন।
সুতরাং যদি আপনার ওয়াইফ চাকরি করে এবং আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকে বা আপনার ওয়াইফের স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে কিন্তু এইচ অপশানটা আছে, এগুলো কিন্তু নো হবে না, এগুলো কিন্তু ইয়েস করতে হবে। এবার অনেকে হয়তো করছেন যে হয়তো ওনার ওয়াইফ জব করেন না, তাহলে ওনারা হয়তো ওনাদের পরিবারের ওয়াইফকে হেড করে স্বাস্থ্যসাথী কার্ড করে নিচ্ছেন, সেক্ষেত্রে হয়তো আপনি চাকরি করেন আপনার সেখানে কোনো ইনফরমেশান দিচ্ছেন এরকম করে অনেকে করতে চাইছেন, সেক্ষেত্রে সমস্যাটা যেটা হবে এটা নিয়ে কিন্তু পুরোপুরিভাবে বিভিন্ন শিক্ষাগত থেকে আরও পরবর্তীকালে যেরকম দেখবেন যে ইনভেস্টিগেশন আসবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবারের কেউ যদি এই স্বাস্থ্যসাথী কার্ডের এনজয় করেন তাহলে কিন্তু আপনার মেডিকেলটা সেই ডেট থেকে পুনরায় আপনাকে টাকা ফেরত দিতে হবে এবং কাটা যাবে, এরমই কিন্তু সম্ভবত একটা সিস্টেম আসতে চলেছে। সেই জন্য যদি আপনার পরিবারে কেউ স্বাস্থ্যসাথী করে থাকেন হয় তাকে স্বাস্থ্যসাথী কার্ডের নাম কাটিয়ে টোটাল আপনাকে স্বাস্থ্যসাথী স্কিম থেকে দূরে থাকতে হবে, অথবা আপনার পরিবারে যদি কেউ আপনি সহ বা আপনার পরিবারের কেউ যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে কিন্তু আপনার মেডিকেল অ্যালাউন্সের 500 টাকাটি কাটা যাবে প্রত্যেক মাসে। এবং আপনারা জানেন যে হাজব্যান্ড ওয়াইফের যে প্রতি মাসের হাউস রেন্ট অ্যালাউন্স পান সেটা যদি মাসিকে 12,000 টাকার বেশি ক্রস করে যায় তাহলে কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফ যে কোনো একজন ডিক্লারেশন দিলে যেটা এক্সট্রা টাকা হচ্ছে সেই টাকাটা কিন্তু কেটে নেওয়া হবে। অর্থাৎ ম্যাক্সিমাম হাজব্যান্ড ওয়াইফের যদি জব করে তাহলে ম্যাক্সিমাম হাজব্যান্ড ওয়াইফের হাউস রেন্ট অ্যালাউন্সের ম্যাক্সিমাম ভাতা হচ্ছে কিন্তু 12,000 টাকা বা 2019 অনুসারে। আপাতত এই বিজ্ঞপ্তিটি জারি করেছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে, কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুলিয়া সহ বিভিন্ন জেলাতে কিন্তু এই ধরনের স্বাস্থ্যসাথী স্কিমের ওপর কিন্তু একটা জোর দেওয়া হচ্ছে যে টিচাররা এর মধ্যে ইনক্লুড আছে কিনা বা তাদের পরিবারে কেউ ইনক্লুড আছে কিনা সেই ব্যাপারগুলো কিন্তু জোর দেওয়া হচ্ছে। ফলে সেই জন্য অবশ্যই আমরা যে নতুন হাউস রেন্ট ডিক্লারেশন ফর্ম সেই ডিক্লারেশন ফর্মগুলো অবশ্যই ভালোভাবে পূরণ করবেন এবং নজরে রাখবেন। স্বাস্থ্যসাথী স্কিম সবার জন্য ফ্রি হলো, সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু ফ্রি নয়, সেক্ষেত্রে কিন্তু 500 টাকা আপনাকে লাগবে, তারপরে কিন্তু আপনি বা আপনার পরিবারের কেউ সেটাকে এনজয় করতে পারবেন। তো মোদ্দা কথা হলো যদি আপনি আনম্যারিড হন তাহলে আপনি বা আপনার বাবা মোর যদি কারোর স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে কিন্তু আপনার মেডিকেল অ্যালাউন্স 500 টাকা কাটবে, আর যদি আপনি ম্যারিড হন সেক্ষেত্রে আপনার আপনি বা আপনার বাবা মা বা আপনার ছেলে মেয়ে বা স্ত্রী কারোর নামে যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে কিন্তু আপনার 500 টাকা কাটবে, আপনি সরাসরি করুন বা নাই করুন আপনার কিন্তু স্বাস্থ্যসাথীর জন্য 500 টাকা করে প্রত্যেক মাসে কেটে নেওয়া হবে। এবার যদি আপনি কোনো কারণে ইনফরমেশান হাইড করেন তাহলে কিন্তু পরবর্তীতে যখন ধরা পড়বেন তখন কিন্তু আপনার টোটাল যেখান থেকে আপনি এই স্বাস্থ্যসাথী কার্ডটা ইস্যু হয়েছে সেদিন থেকে কিন্তু আপনার টাকাটা কাটা যেতে পারে। শিক্ষকদের এই ধরনের আরও খবর পেতে অবশ্যই টিউন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন যাতে অনেকেই তথ্যটি জানতে পারেন। এই নতুন হাউস রেন্ট অ্যালাউন্সের ফর্ম নিয়ে আপনাদের কী মতামত তা আমরা কমেন্টে লিখে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।